রাজ্য সরকারের কৃষি দপ্তরের অধীন দীর্ঘ 15 বছর অধিক কর্মরত অনিয়মিত শ্রমিকদের সম্প্রতি নিয়মিত করা হয়েছে। এক্ষেত্রে যদি কোনো শ্রমিক বাদ পড়েন বা বঞ্চিত হন, তবে তাদের কাগজপত্রের ভিত্তিতে যাচাই করে আইন অনুযায়ী কৃষি দপ্তর ব্যবস্থা গ্রহণ করবে। এদিন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সাংবাদিকদের এই কথা জানান। রাজ্য সরকারের কৃষি দপ্তরের অধীন বেশ কিছু বাগিচা শ্রমিক বুধবার সকালে কৃষিমন্ত্রীর সরকারি বাসভবনে মন্ত্রীর সাথে দেখা করেন। শ্রমিকরা কৃষিমন্ত্রীকে জানান, তাদের মধ্যে অনেকেই 15 থেকে 20 বছর ধরে কাজ করে চলেছেন, কিন্তু তাদের নিয়মিতকরণ করা হচ্ছে না। শ্রমিকরা মন্ত্রীর নিকট তাদের নিয়মিত করার দাবি জানান। পরবর্তীকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট বিষয়ে কৃষি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান, তাদের দাবি হচ্ছে তারা অনেক দিন ধরে কাজ করে আসছেন। কেউ কেউ বলছেন 20 বছর ধরে কাজ করে চলছেন, সুতরাং পূর্বতন সরকারের সময়ই সংশ্লিষ্ট শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। সেই সময় তাদের স্বীকৃতি কি ছিল তা দেখতে হবে। তার দাবি হচ্ছে এরা অনেকদিন কাজ করে, তো যদি কেউ বলে আমি 20 বছর কাজ করি, তাহলে দেখা যাবে এই 20 বছর আগে কারা যে সরকার ছিল সে তারা কাজ দিয়েছে। আজকে আমরা সরকারে আছি 4.5 বছর, তো 15.5 বছর কারা ছিল, তারা 15.5 বছর যদি কাজেই করে থাকে এই সময়ের মধ্যে, তো 15.5 বছরের মধ্যে দিয়ে তাদেরকে কাজ করে তাদের সরকারি স্বীকৃতি কী ছিল, সরকারের অনুমোদন ছিল। ডেলিগেটেড ওয়ার্কারের কাজ কিন্তু আমরা সবসময় করতে পারি, আজকে আমার দরকার পড়ছে 5 জনকে নিয়ে কাজ করে দেবো, কালকে ছেড়ে দেবো। তাদের যদি কাজ করে থাকে এত লম্বা সময় ওই সময়, তাহলে সেটা কীভাবে তাদেরকে কাজ করানো হয়েছে, কী তাদের অফিসিয়াল স্বীকৃতি আছে, তো এইটা আগে। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আরো জানান, সংশ্লিষ্টদের কৃষি দপ্তরের অধিকর্তার সাথে দেখা করতে বলা হয়েছে, যদি কারোর কাগজপত্র সঠিক থাকে তবে আইন মেনে ব্যবস্থা গ্রহণ করা হবে। যে সমস্ত ওয়ার্কার যারা কাজ করেছে 15 বছর যারা কাজ করেছে প্রত্যেককে আমরা রেগুলার নিয়মিতকরণ করে দিয়েছি। আমরা সরকার নেয়নি, যা দিয়েছে আমরা করে দিয়েছি, এবং তাদের মধ্যে যারা বলছে তারা করেছে তার জন্য যথেষ্ট কাগজপত্র কোথায় আছে, রেকর্ড কী আছে, সেগুলো দেখে তারপরে দেখতে হবে কী আছে। চাবিস তাদেরকে আমি বলেছি ডাইরেক্টর অফ এগ্রিকালচারের সঙ্গে কথা বলতে, তাদের যদি কোনোরকম কাগজপত্র থাকে কাজ করছে সেটা দেখবে আইনত যেটা হবে সেটা। প্রসঙ্গত উল্লেখ হচ্ছে পূর্বতন সরকারের সময় থেকে কৃষি দপ্তরে প্রচুর সংখ্যক অনিয়মিত কর্মী কাজ করে আসছেন। এ সমস্ত শ্রমিকদের নিয়মিতকরণের ক্ষেত্রে পূর্বতন সরকারের কোনো উদ্যোগ ছিল না বলে বিভিন্ন মহলের অভিযোগ। সম্প্রতি 15 বছর বা তার বেশি সময় ধরে কৃষি দপ্তরে অনিয়মিতভাবে কাজ করে আসছেন এ ধরনের শ্রমিকদের নিয়মিত করা হয়। এই ঘটনায় দপ্তরের অন্যান্য অনিয়মিত শ্রমিকদের মধ্যেও একটা আশার সঞ্চার হয়। এই কারণেই সংশ্লিষ্ট অনিয়মিত শ্রমিকরা এদিন কৃষিমন্ত্রীর সাথে দেখা করে নিয়মিতকরণের দাবি জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।